बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम अपना सबाई केमन आछेन आशा करी आल्लाहर रहमते सबाई भालो आछेन आमी एकटु सुस्थ अपना सबाई आमार जन्य दुआ करबेन तो आज के आमार गरुर मगजटा रान्ना करछि एटा आपनादेर साथे शेयर करतेछि देखुन आमी आगे प्रथमे मगजटा परिष्कार करे निच्छि ভালোভাবে সুন্দর করে রগগুলো সব থেকে দেখে পরিষ্কার করে নিই আমার মগজ কিন্তু দেখে শুনে দেখুন এদিকে প্লেটে কিন্তু আছেগুলো সব ময়লা ময়লাগুলো তুলে ফেলতে হয় ভালোভাবে তো এখন আমার দুয়ার শেষ হয়ে গেছে ময়লা পরিষ্কার করা হয়ে গেছে আমি হাঁড়ি বসাই দিলাম তেল দিলাম এখন পেঁয়াজ দিছি পেঁয়াজ দেওয়ার পর এখন এটা দিলাম নারকেল বাটা এটা হচ্ছে সরিষা বাটা এটা হচ্ছে রসুন বাটা বাদাম বাটা না পোস্তা বাটা এটা হচ্ছে জিরা বাটা সব ধরনের মশলা সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষাই নিব তারপর মগজটা দিয়ে দিব মশলা কিন্তু ভালো করে কষাবেন না হলে এখন লবণ দিয়ে দিচ্ছি তরকারি স্বাদ পাবেন না মজা হবে না না কষাইলে তো এখন আমি হলুদও দিয়ে ফেলছি এখানে পেঁয়াজ আদা রসুন বাদাম বাটা নারকেল বাটা পোস্তা বাটা তারপর সরিষা বাটা এগুলো দিয়ে লবণ দিলাম হলুদ দিলাম এখন লাল মরিচ দিয়ে দিচ্ছি মশলার গুঁড়িও দিয়ে ফেলছি তো এখন আমি মগজটা একটু করে ধুয়ে এখন দিয়ে দিব আমার গা আর অনেক ব্যথা করতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এখন আমি মগজটা দিয়ে দিলাম অল্প করে পানিয়ে দিয়ে দিলাম একেবারে এভাবে ভালো করে সুন্দর করে হয়ে যাবে আমি এরপরে আর দেখাতে পারি নাই বলে গেছিলাম এভাবে রান্না করলে অনেক মজা পাবেন আপনারা আশা করি তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে 10 মিনিট রান্না করলে মগজ রান্না হয়ে যাবে এখন দেখুন আমার রান্নাও হয়ে গেছিল খাওয়াও হয়ে গেছিল এটা খাওয়ার পরে আমার থেকে মনে পড়ছিল আবার একটু করে ভিডিও করছি তা আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ